আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রবী আলমিন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আইআর বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দাজ্জাল সম্পর্কে সপ্তম পর্ব আপনাদের কিছু প্রশ্নের উত্তর দাজ্জালের সপ্তম পর্বে আপনাদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছি দাজ্জালের গাধা সম্পর্কে জানতে চাই দাজ্জালের একটা গাধা আছে আল্লাহ তালা দাজ্জালকে অপমান করার জন্য অসম্মানিত করার জন্য তার জন্য আর সুন্দর রুচিশীল কোনো বাহন আল্লাহ তাকে দেবেন না একটা নাপাক গাধা আল্লাহ তাকে দেবেন যাতে করে সে যে পবিত্র কেউ নয় মানুষ এটা বুঝতে পারে মোস্তাদে আহমদে জাবির ইন আবদুল্লা রাদি আল্লাহ তালন থেকে একটি হাদিস রয়েছে ফি ইয়ুজুদ্দাজি দিন মিনাল এলমে দজ্জাল দিনের দুর্বল দুর্বলতা এবং এলমের বিদায়ের মুহূর্তে পৃথিবীতে আসবে ফলাহু আর বাউলা চল্লিশ দিন পৃথিবীতে থাকবে ইয়াসি হাহা ফিল সে সারা পৃথিবী সারা বিশ্ব ওই সময়কালে সে ভ্রমণ করবে আল এক একদিন হবে তার এক বছরের সমান হা কাসে আর দ্বিতীয় দিন হবে তার এক মাসের সমান ওয়াল ইয়ম মমিনহা কাল জুমু আরেকটি দিন হবে এক সপ্তাহের সমান সমানি হিকা কম তারপর তার অন্য সব দিনগুলো হবে তোমাদের দিন সময়ের মতো দাজ্জালের গাধা সম্পর্কে এই হাদিসের শেষ ভাগে রয়েছে তার একটি গাধা থাকবে যাতে সে আরোহণ করবে তার আর জেরান দুই কানের মাঝখানে দূরত্ব হবে চল্লিশ হাত এত বিশাল এক গাধা এই হাদিসটি ইমাম হাকিম তার আল আলমোস্তা গ্রন্থে বর্ণনা করেছেন তিনি বলেছেন হাজা হাদিস শহিবল ইসনাদ এ হাদিসটি শহি সনেদে বর্ণিত তবে বোখারি মুসলিম এ হাদিসটি বর্ণনা করেননি ইমাম জাহাবি বলেছেন আলা শারতে মুসলিম সহি মুসলিমের রাবিদের সহি হওয়ার জন্য যে শর্ত তিনি দিয়েছেন এ হাদিসটি সেই শর্তে উত্তীর্ণ একটি হাদিস মুসনাদের তাহকিক মুসনাদে আহমদের ব্যাখ্যায় টিকা টিপ্পণীতে সোয়েব আল আরনাউ তিনি বলেছেন ইস্নাদুহ আলা শারতে মুসলিম আধুনিক মহাদ্দ মধ্যে অন্যতম মহাদিস সোহাইব আল আলা ও তিনি বলেছেন এটি সহি মুসলিমের শর্তে বর্ণিত অর্থাৎ হাদিসটি একটি গ্রহণযোগ্য হাদিস যদিও দিন আলবানী হাদিসটিকে একজন রাবির কারণে দুর্বল বলেছেন কিন্তু অধিকাংশ এই হাদিসটিকে সহি বলেছেন তম্বিহুল করি আল্লাহাহুল আলবানী আলবানী যেসব হাদিসকে কিছু কিছু হাদিস যেগুলোকে দুর্বল বলেছেন এগুলো যে শক্তিশালী অনেক ক্ষেত্রে এই কিতা এই এইগুলো ধরিয়ে দেওয়ার জন্য একটি কিতাব লেখা হয়েছে হল কারি আল্লাহমা দোয়াহ দোয়াফাহুল আলবানি সেই গ্রন্থে রয়েছে যে এবনাহাবি সাহেব মাসুদ থেকে বর্ণনা করেছেন ইন্না উজুনা হেমারি দজ্জাল লুজু সাবিন আলফান দাজ্জালের গাধার কান সত্তর হাজার মানুষকে ছায়া দেবে এত বিশাল কান হবে আল্লাহ আলাম কারণ সে একটা উলুহের দাবি করবে দাবি করবে সারা বিশ্ব ভ্রমণ করবে সে বিশাল একটা গাধা আল্লাহ তাকে দেবেন ওয়েসনাদু শাহী হন এহাদিসের সনদ শাহী আবু তুফাইল একজন সাহাবিদিকে বর্ণনা করেছেন নবী সাল্লাম বলেছেন আলা রেজ সুন আলা দাজ্জাল বের হবে একটি গাধার উপরে সার হয়ে যে নাপাকের উপরে এক নাপাক দাজ্জাল এক নাপাক তার গাদা আর এক নাপাক এক নাপাকের উপরে বসে থাকবে আর এক নাপাক নাপাক আলা নাপাক রেজি রেজ আলা রেজ সিন এই হাদিসের সনট সনটটিও সহি অতএব দাজ্জালের গাদা সম্পর্কে এই সহি হাদিসগুলো আমরা পেলাম অনেকে দাজ্জালের গাদাকে হেলিকপ্টার বা বিমান ইত্যাদি ব্যাখ্যা করতে চান আসলে এটা ঠিক নয় কারণ একটা গাদাকে আল্লাহ তালা এই আকার আকৃতি দিতে পারেন আলাত সর্ববিষয়ে সর্বশক্তিমান আর কোনো কথা যতক্ষণ বাস্তবে সেটাকে ব্যাখ্যা করা যায় ততক্ষণ সেটাকে একটা রূপক অর্থে অবাস্তব অর্থে নেয়া ঠিক না অতএব গাধাকে বিমান আখ্যা দেওয়া এটা ঠিক না পাখিকে বিমান বলা যেতে পারে কোনো কোনো হাদিসে পাখির কথা আছে পাখিকে আমরা বিমান ব্যাখ্যা দিতে পারি পাখি উড়ে বিমানে উড়ে কিন্তু গাধা তো আর বিমান না বিমান হতে পারে না সে তো স্থল যান স্থলবাহন যাই হোক আপনাদের এই প্রশ্নটির সংক্ষিপ্ত দিলাম কতগুলো দলিলের ভিত্তিতে আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান অন্বেষা তৌফিক দান করুন প্রত্যেকটি বিষয়ে কোরআন সুন্দর আলোকে জানার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত